গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখুন আমরা কোথায়, আমি আর মা কোথায় বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকুন। আর এই দেখুন আমাদের গ্রাম, এটা কী সুন্দর পরিবেশ না? আমার খুবই ভালো লাগে চারদিকে গাছপালা। এই দেখুন ছাগল শুয়ে আছে আরেকটা। আর এটা হলো আমাদের এখানে মিলিটারি ক্যাম্প। যা রোদ না, দুপুরবেলা বেরিয়েছি আমরা, যা রোদ। এই দেখুন আমরা এসে গেছি এখানে। এটা হলো গিয়ে আমাদের এখানে খুবই মানে কী বলবো, জাগ্রত দুর্গাবাড়ি। এখানে যে যা মনস্কামনা করে সবই পূর্ণ হয় আর কি, মা সবার মনস্কামনা পূর্ণ করেন। আর এই দেখুন আমাদের এখানে শিব মন্দির। কীরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, ধরো আমার এই রুমের অবস্থা। কী নোংরা হয়ে আছে! তো আজকে আমি এই রুমটা গুছাবো, তো সেটাই তোমাকে দেখাচ্ছি আমি কীরকম রুমটা গুছিয়ে কীরকম থাকে রুমটা, এখন অবস্থা কীরকম। তো এই এখন কী অবস্থা দেখছো চেঞ্জ করার, রুমটা পরিষ্কার করার পরে কীরকম হয় ওইটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও চলো। এখানে আমার জুয়েলারি বক্সগুলো গুছাচ্ছি আমি। ওই দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখে নিয়েছ আমার কালেকশন, জুয়েলারি কালেকশনগুলো। তো ওইগুলোর আমার শরীরটা বেশি ভালো ছিল না যখন ভিডিওটা বানিয়েছিলাম, আর না পরে গুছাতেও ভালো লাগেনি। এখন দেখুন রুমটার কী অবস্থা হয়ে আছে। এই জন্য আগে ভাবছি আমার জুয়েলারিগুলো গুছিয়ে রেখে দিই, তাহলে কোথায় হারিয়ে যাবে। জুয়েলারিগুলো আগে গুছাচ্ছি, তারপরে বাকিগুলো করছি। দেখুন আমার গলার নেকলেসগুলো, ওইগুলো গুছিয়ে নিচ্ছি, সব বের করছি আর কি, কোনটা কোন জায়গায় ছিল ওগুলো সব আগের জায়গায় রাখছি একটা একটা করে। তো ওইগুলো গুছিয়ে নিই, তারপরে অন্যগুলো রাখবো। আর সবগুলো না এক জায়গায় গুছিয়ে না রাখলে কী হয়, পরে কোনো জায়গায় যাবো তো খুঁজে পাই না। তো সবগুলো সুন্দর করে গুছিয়ে নিই, বক্সে ঢুকিয়ে নিই, তারপরে আর ইয়েরগুলো রাখবো। তারপর এখন দেখুন গুছানো হয়ে গেছে কলারটা। এখন আমার এই যে কাপড়গুলো এগুলো গুছাবো। তো শাড়িটা ভালো করে বাজ টাজ করে তারপরে আলমারিতে তুলতে হবে। আর গুছিয়ে রেখে দাও না, সমস্যা হয়ে যাবে, একদম দুদিন যাবে না গোছালো হয়ে যাবে। তো রাখার সময় যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে আর গোছালো থাকে না আলমারিটা। শাড়িটা গুছিয়ে নিচ্ছি আমি, শাড়িটা ভাঁজ করে নিচ্ছি। দেখুন শাড়িটা ভাঁজ করা হয়ে গেছে আমার, কী সুন্দর। এরকম ভাঁজ করে রাখবেন তাহলে দেখবেন আলমারিটা গুছানো থাকে। দেখুন আরেকটা শাড়ি আমার রয়েছে, এটাও সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আমি। এটাও দেখুন ভাঁজ করা হয়ে গেছে। তো এখন রয়েছে আরও অনেকগুলো কাপড় রয়েছে, সবগুলো ভাঁজ করতে হবে। আমার ছেলে আর আমার হাজব্যান্ডের ড্রেসগুলো, আমারও কিছু ছিল আরও, ওইগুলো সব ভাঁজ করে নিয়েছি। কোথাও গেলে না আসার পরে অনেকগুলো কাপড় হয়ে যায়, সব ভাঁজ করতে লাগে। পরার সময় তো পরে নিলে, পরে যখন ভাঁজ করতে হয় না তখন অনেক সমস্যা হয়ে যায়, ভালো লাগে না সব সময়। তো সবগুলো ভাঁজ করে নিয়েছি, এখন আলমারিতে তুলে নেব। এখন আমার ছেলের যে ছোটো ছোটো হাফ প্যান্টগুলো আছে না, ওগুলো সব এখানে ক্লিপ আছে, এখানে রেখে দিই, তাহলে আমি ঘরে না থাকলে অসুবিধা হয় না। আমার ছেলের পরার জায়গা, একটা নেবে আর দশটা ফেলবে,
এগুলো গুছাতে গুছাতেই না, আমার ডেইলি গুছাতে লাগে এগুলো, গুছাতে গুছাতে না শেষ। আমি গুছিয়ে রাখলাম, একটু পরে দেখবো এবার এগুলো জায়গাটা আগোছালো করে রেখে দিয়েছে। খেলনা খেলনা তো নেবে, একটা নেবে দশটা ফেলবে, এই জন্য আবার আগোছালো হয়েছে। এই দেখুন আমার গুছানো শেষ হয়ে গেছে। রুমটা দেখতে এখন কি সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে, নিট অ্যান্ড ক্লিন লাগছে। আলনাটাও কি সুন্দর লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতে ভালো লাগে, শরীরটা ভালো লাগে, মনও ভালো থাকে। আর শরীরটা ভালো ছিল না বলে গুছাতে পারছিলাম না, এই জন্য আরও শরীরটা অসুস্থ লাগছিলো। এখন দেখুন রুমটা সুন্দর হয়ে গেছে, এখানে আমার কাপড়গুলো রেখে দিয়েছি, এগুলো সব আলমারিতে তুলে। আজকে ব্লগটা ব্যস্ত এতটুকুই, ব্লগটা কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।